প্রিয় সহকর্মী বৃন্দ, বাংলাদেশের ধান উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুম রবি মৌসুম। এই মৌসুমে আমরা বোরো ধান উৎপাদন করে থাকি। বোরো ধান অনেকটা প্রাকৃতিক দুর্যোগ মুক্ত পরিবেশে উৎপন্ন হয়ে থাকে, কিন্তু তারপরেও বোরো ধানে নানান ধরনের কীটপতঙ্গের উপদ্রব দেখা যায়। এই কীটপতঙ্গের হাত থেকে ফসল নিরাপদ করতে এবং কীটনাশক প্রয়োগের যে খরচ বা ঝুঁকি সেগুলো এড়ানোর জন্যে আমরা জৈব বালাই ব্যবস্থাপনার অংশ হিসাবে পার্সিং কার্যক্রম চালু রেখেছি। এ বছর থেকে এই কার্যক্রম আরও জোরদার করতে হবে, বিশেষ করে প্রত্যেকটি ব্লকে কমপক্ষে 500 একর জমিতে জৈব পদ্ধতি বা যেটাকে আমরা বলি যে ধনচা সহযোগে পার্সিংয়ের ব্যবস্থা করতে হবে, যেটা জীবন্ত গাছ দিয়ে পার্সিংয়ের ব্যবস্থা করতে হবে এবং অবশিষ্ট সকল জমিতে ডেড পার্সিংয়ের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে জেলার উপপরিচালক, উপজেলার কৃষি কর্মকর্তা এবং ব্লক পর্যায়ের এসএওগণ যথাযথ ভূমিকা পালন করবেন সেটাই আমরা আশা করি। এ বিষয়টি অত্যন্ত জরুরি, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেখানে বোরো ধানের বীজতলা হচ্ছে সেসব এলাকায় এখনই ধনচার বীজ বপন করে বা ছোটো ছোটো পলি ব্যাগে ধনচার চারা তৈরি করার ব্যবস্থা দিতে হবে। বোরো ধান মাঠে রোপণ করার সাথে সাথেই নির্দিষ্ট পরিমাণে ধনচার চারাও রোপণ করে জীবন্ত পার্সিংয়ের ব্যবস্থা করতে হবে এবং 500 একর জমিতে এই ব্যবস্থা করা অনেকটা বাধ্যতামূলক। যে সমস্ত এলাকায় ধনচার বীজ এর ঘাটতি আছে তারা পার্শ্ববর্তী জেলায় যোগাযোগ করে ধনচা বীজ সংগ্রহ করবেন। উপপরিচালক হর্টিকালচারগণ তাদের আপন আপন হর্টিকালচার সেন্টারে ধনচার চারা তৈরির একটি আশু কর্মসূচি গ্রহণ করবেন। যেখানে পর্যাপ্ত চারা পাওয়া যাবে না, কৃষকরা উপসহকারী কৃষি অফিসারের সহায়তায় যেন স্থানীয় হর্টিকালচার সেন্টারগুলো থেকে ধনচার চারা সংগ্রহ করে জীবন্ত পার্সিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।